কাগজে দেখেছিলাম, সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে একটি শিশু মৃত্যু হয়েছে এবং শিশুটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি ছিল, তারপরে কোনো জটিলতার কারণে একটি শিশু মৃত্যুর ঘটনা। এটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। কিন্তু যে একটা ধারণা তৈরির চেষ্টা হচ্ছে যে এই মৃত্যুটি অন্তত যে এটা এই কোনো কর্মবিরতি বা ডাক্তারদের ঘাড়ে একটা দায় চাপানোর একটা যে প্রচেষ্টা চলছে, আমার এটা খারাপ লেগেছে। কারণ এই হসপিটালে, এই সাগর দত্ত হসপিটালে আমি সাংসদ হিসেবে এই হাসপাতালের উন্নয়নের জন্য 50 লক্ষ টাকা প্রথমে বরাদ্দ করেছিলাম এবং এই 50 লক্ষ টাকা হসপিটাল পেয়ে গেছিল, সেই দিয়ে ডেভেলপমেন্টের কাজ করা যেত। কিন্তু 5 বছর এই টাকাটা ফেলে রাখার পর এখানকার তৎকালীন প্রিন্সিপাল এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই টাকাটা ফেরত পাঠিয়েছেন কাজ করব না বলে। অর্থাৎ যেখানে একটা হাসপাতাল কাজ করার জন্য টাকা পায় না, সেখানে আমি 50 লক্ষ টাকা এমপিল্যাট থেকে দিয়েছিলাম, সেই টাকাটা জেলায় এসে পৌঁছেছিল। এবং মোস্ট আনফর্চুনেট, 5টি বছর পর সেই টাকাটা রিফান্ড করা হয়, লোকের রিলিজ হয় না, এই টাকাটা রিফান্ড গেছে, এখানে নাকি সব আছে। আমি এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। আর আমি বহু জায়গায় প্রথম কিস্তির টাকা যখন দিয়েছি, তারা যদি ভালোভাবে কাজ শেষ করেন, আমি সঙ্গে সঙ্গে দ্বিতীয় কিস্তি বা তৃতীয় কিস্তিতেও সেই প্রতিষ্ঠানকে সাহায্য করার চেষ্টা করেছি। তখন আমার মনে হলো যে আজকে একটা পেডিয়াট্রিক ভেন্টিলেটর নেই বলে একটা বাচ্চাকে নিয়ে ছোটাছুটি করতে হলো, আর এনারা 50 লক্ষ টাকা ফেরত পাঠিয়ে দিলেন। যদি একটা পেডিয়াট্রিক ভেন্টিলেটর কেনার থাকতো, কেনেননি কেন? টাকাটা ফেরত দিয়েছেন কেন? টাকাটা ফেরত দিয়েছেন কেন? কার রাইট আছে টাকা ফেরত দেওয়ার? কে ফেরত দিয়েছে? এখানে আমি আপনাদের কাছে চিঠিটি দিয়ে দিচ্ছি। এটি স্বাস্থ্য এখানকার রোগী ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, তারা ডিজি এমপিল্যাটকে জানাচ্ছেন চিঠি দিয়ে যে ইট ইজ স্টেটেড দ্যাট এ সাম অফ ₹50 lakhs হ্যাজ বিন রিফান্ডেড বাই প্রিন্সিপাল কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল। 50 লক্ষ টাকা এখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। এনারা নাকি টাকার অভাব হয় কাজ করতে গেলে। তাহলে যে হাসপাতালের একটা পেডিয়াট্রিক ভেন্টিলেটর নেই, সেই হাসপাতালের কি টাকা ফেরত দেওয়ার কোনো রাইট আছে? তাহলে কী কারণে ফেরত দিল? আমি সেটা জিজ্ঞাসা করেছি। তাতে এখানে সিনিয়ররা ছিলেন, MSDP ছিলেন, মাননীয় অধ্যক্ষা ছিলেন, উনি তো তখন ছিলেন না, ওনাদের বক্তব্য ওনারা ডিটেলটা জানেন না। এটি রোগী কল্যাণ সমিতির সিদ্ধান্ত। প্রথমে ওনারা ভেবেছিলেন এই দিয়ে লাইব্রেরি করবেন, তারপর এই ভেবেছিলেন, তারপরে সবই শোনা কথা, কারণ সেই লোকগুলি এখন কেউ এখানে নেই। কিন্তু আমার বক্তব্য, আমি তো কোথাও বলে দিইনি যে আপনি লাইব্রেরি করবেন না শেল্টার করবেন, আমি বলেছি ডেভেলপমেন্ট, যে জায়গাটায় আর মূলত যে যেখানে কোনো যন্ত্র সামগ্রীর অভাব থাকছে সেইগুলোর ঘাটতি যাতে পূরণ করা যায়, ডেভেলপমেন্ট। আপনারা যা ইচ্ছা করতে পারতেন, টাকাটা ফেরত দিলেন কেন? তখন বললেন এটি স্বাস্থ্য ভবনের নির্দেশ ছিল, আমাদের বলা হয়েছিল ফেরত দিতে, এবং তৎকালীন রোগী কল্যাণ সমিতি বলেছিল টাকাটা ফেরত দিতে। আমি জিজ্ঞেস করলাম আপনাদের এখানে রোগী কল্যাণ সমিতিকে, বলে আগে তার শীর্ষ পদে ছিলেন মদন মিত্র, এখন রয়েছেন তাপস রায়, তাহলে তাদের সঙ্গেও কথা বলবো যে একটা 50 লক্ষ টাকার এখন আমি পার্টির ব্যাডবুকে বলে মানুষকে সাফার করিয়ে পলিটিক্স করে টাকা ফেরত দেয়া, আমি এটার ঘোরতর বিরোধিতা করছি। এবং সেই প্রিন্সিপাল যিনি হাত দিয়ে এই টাকাটা ফেরত পাঠানোর সুপারিশ করেছেন, তাকে যে কোনো সরকারি পদ থেকে রাজনীতি করার কারণে আর এই মৃত্যুর পরোক্ষ দায় নেওয়ার জন্য বরখাস্ত করার দাবি জানাই। তার নামটা কি? যিনি ছিলেন, এখন যিনি রয়েছেন, তাকে তো আমি আজকে আমার দোষ দিয়ে লাভ নেই। এখন আমি এবার দেখুন, আমি দিয়েছি 2013 সালে, আমি দিয়েছি 2013 সালে এবং রিফান্ড হয়েছে 2018 সালে। অর্থাৎ 50 লক্ষ টাকা ফান্ডে নিয়ে বসেছিল। এরপর আমি হাইকোর্ট করেছি যে কেন আমার টাকা ফেরত এসছে। তখন আমার নোডাল এজেন্সি এবং বাকিরা সবাই পার্টিসিপেট করেছিলেন। তখন দেখা গেল এই যে 50 লক্ষ টাকা ফেরত দিয়েছে, তার সুদটাও দেয়নি। আরে 50 লক্ষ টাকার 5 বছরের তো একটা সুদ হয়, সেটাও হসপিটাল ফেরত দেয়নি। পরবর্তীকালে সেই সুদ আবার কলকাতা কর্পোরেশনকে জমা দিয়েছে। আমি ওনাদের অনুরোধ করলাম যে পেডিয়াট্রিক ভেন্টিলেটার যদি এত সমস্যা হয়,
আমিও আমার ডিজি এমপি ল্যাডের সঙ্গে কথা বলবো। হাইকোর্টে মামলা রয়েছে, আপনারা যদি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপনারা করে অবিলম্বে নোডাল এজেন্সিকে জানান যে না আমরা এটা ব্যবহার করব, তাহলে আপনারা আইন মাফিক কী কী পদ্ধতি নিলে এই টাকা আবার আপনারা ব্যবহার করতে পারেন, আমরা নিশ্চিতভাবে তাতে সহযোগিতা করব। কিন্তু এটা আমি নিশ্চিত যে লোকে টাকা পায় না। আর সাগর দত্ত হাসপাতাল ঘুরে ঘুরে দেখুন, সাগর দত্ত হাসপাতাল মানে যে হাসপাতালটা 50 লক্ষ টাকা ফেরত পাঠিয়েছে, আজকে সেই হাসপাতালে একটা পেডিয়াট্রিক ভেন্টিলেটরের জন্য একটি শিশুর মৃত্যু হলো। এখন একটা ধারণা হচ্ছে কি ধর্মঘট চলছে, মারা গেল, একটা 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 আতঙ্ক, একটা একটা ডাক্তারদের বিরুদ্ধে জনমত। নিশ্চয়ই ডাক্তারদের দাবি অবিলম্বে মানা উচিত এবং ডাক্তারদেরও তারা বিবেচনা করুন, এতগুলো লোক বিপদে। কিন্তু তার আড়ালেও যে সমস্যাগুলো উন্নয়নের প্রশ্নে কোথায় কোথায় লুকিয়ে আছে, এইটা তার একটা জ্বলন্ত উদাহরণ। আমি আপনাদের এই কপি দিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। এমপিরা টাকা দেয় না, অর্ধেক এমপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে টাকা খরচা করতে পারে না। আমি সেখানে লড়াই করে টাকা খরচা করেছি, আমি এখানে দিয়েছি, এখানে আমার কোনো স্বার্থ নেই। সাগর দত্ত হাসপাতাল আমি সেখানে 50 লক্ষ টাকা দিয়েছি, 5 বছর ফেলে রেখে এনারা ফেরত দিয়ে দিয়েছেন। সেটা ডাক্তারদের জন্য যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিল সেটা কি আপনি সমর্থন করেন? যেদিন এসএসকেএম এর যে কথাগুলো বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এসএসকেএম এর বদলে যদি প্রথমেই একটু আহত পরিবাহকে একবার দেখতে যেতেন এবং এনআরএসের বাচ্চাগুলোকে যদি একটু সহমর্মিতার সঙ্গে বলতেন, তাহলে এতক্ষণ এই ধর্মঘট উঠে গেছিল। আমি বলছি ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিতভাবে সুনিশ্চিত করা উচিত, পাশাপাশি ডাক্তাররাও পুনর্বিবেচনা করুন যে তাদের লজিক ন্যায্য, তাদের নিরাপত্তা বিঘ্নিত। কিন্তু জেলায় জেলায় আসলে গরিব মানুষ তো আসে হাসপাতালে, ফলে এই ধর্মঘটটা সাধারণ মানুষও কিন্তু খুব বিপদে পড়ছে। ফলে অবিলম্বে মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনিই স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে একেবারে মায়ের মতো ভূমিকা নিয়ে এখানে কোনো রকম ভাষার জাগদারি, ইগো, কে কাকে ডাকলো না রেখে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরএসে গেলেও ভালো, আবার এনআরএসের ছেলেরাও যদি তার কাছে যান, কোথাও একটা গিয়ে জটটা খুলুন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, এইগুলোর আড়ালে যেন এই নোংরা পলিটিক্সগুলো ধামাচাপা না পড়ে যায়। আপনারা দেখুন, এত বড় একটা ছবি আপনারা ছাপলেন, সবাই আমরা দেখেছি যে একটা এক ব্যক্তি তার বাচ্চাকে নিয়ে ওই অসহায় অবস্থায়, একটা শিশুকে নিয়ে মর্মান্তিক ছবি, কিন্তু তার পেছনে সেই হাসপাতাল যে 50 লাখ টাকা ফেরত দিয়ে দিচ্ছে, কেন? রাজনীতি, কুণাল ঘোষ পার্টির ভোটবুকে ছিল না, ওর টাকা ব্যবহার করবো না। আরে একটা এমপি যদি রাজ্য সরকারের হাসপাতালে দিল্লির টাকা আনে, ইনফ্রাস্ট্রাকচারটা কার উন্নতি হচ্ছে? রাজ্যের হাসপাতালের উন্নতি হচ্ছে। রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন সেই সময়? রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সেই সময় ছিলেন, যিনি এখনো আছেন তিনি। ফলে আমি তো ঠিক তলা থেকেই উঠবো, যেখান থেকে যার কাছে যাবো। আপনি জানাবেন মুখ্যমন্ত্রীকে বিষয়টা? 100% জানাবো আমি মুখ্যমন্ত্রীকে, জানাবো যে একটা পেডিয়াট্রিক ভেন্টিলেটরের মানে অভাবে যে হাসপাতালে রোগী মানে রোগীকে ট্রান্সফার করতে হয়, সেই হাসপাতালের কি মানায় 50 লক্ষ টাকা ফেরত দিয়ে দেয়া? আর যদি না মানায় তাহলে কেন ফেরত দেওয়া হয়েছে তদন্ত করা হোক, তৎকালীন প্রিন্সিপাল যেখানে থাকুন আজকে পৃথিবী খুঁজে বার করে বরখাস্ত করা হোক, তার কারণ এই বাচ্চাটির মৃত্যুর জন্য পরোক্ষভাবে তিনিও দায়ী। থ্যাংক ইউ।